হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য একটি বিশেষ একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। যারা মূলত ইউটিউবে ভিডিও তৈরি করেন অথবা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে থাকেন, যে কোনো ভিডিও, যাদের লাইটিং সমস্যা আছে বা লাইটিং নিয়ে যাদের সমস্যা আছে, এই সমস্যার সমাধান করে দেবো আজকে, আর সেটা খুবই কম বাজেটে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি জুলফিকার আলম, আমি চেষ্টা করি আপনাদেরকে এই রকম ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার, যাতে করে আপনারা উপকৃত হন এবং ভালোভাবে ভিডিও তৈরি করতে পারেন, কম খরচে ভিডিও তৈরি করতে পারেন। আমি এই মুহূর্তে যে ভিডিওটি করছি, এই যে দেখতে পাচ্ছেন, এরকম একটি লাইট দিয়ে, ঠিক আছে? তো আমি আরেকটা লাইট আনছি, যে দুইটা লাইটে কীরকম ভিডিও হয় সেটা মূলত পরীক্ষা করার জন্য, আর আশা করি এর চেয়ে বেটার কোয়ালিটি ভিডিও হবে, তৈরি হবে। তো এটার দাম কত বা এটা কোথায় পাবেন, এগুলি সবই আমি বিস্তারিত পরে বলবো। আগে আমি এই লাইটটি সেট আপ করে নিই, ঠিক আছে? এটা দেখেন, এখানে নাম দেওয়া আছে, এটা ক্লিক কোম্পানির 20 ওয়াটের একটি এলইডি বাল্ব, ঠিক আছে? তো এটার দাম কত আমি পরে বলছি, ভিডিওটি দেখতে থাকুন। আমি এটা সেট আপ করছি, এই লাইটটি আমি কিছুক্ষণ আগে আমার স্থানীয়, আমি মাদারীপুরে থাকি, তো মাদারীপুরের একটি স্থানীয় যেই ইলেকট্রিকের প্রোডাক্ট সেল করে তাদের কাছ থেকে আমি নিয়ে আসলাম। এই লাইটটি খুবই ওজনে খুবই হালকা এবং দামেও খুব সস্তা, আর এটা সেট আপ করার মতো, এটা সেট আপ করা খুবই সহজ, এটা সেট আপ করার জন্য খুব বেশি যোগ্যতা লাগবে না, খুবই সহজ। আমি দেখিয়ে দিচ্ছি, এটা এই যে এখানে ঢুকিয়ে এক মাথা, আর এই লাইটটি ওজনে হালকা এবং এটা ভাঙার মতো কোনো সিস্টেম নাই, এটা মূলত প্লাস্টিকের একটি লাইট, এলইডি বাল্ব। এটা এই দুই সাইডে বসিয়ে এভাবে হালকা করে এভাবে হালকা করে একটু মোচড় দিয়ে ঢুকে দিতে হবে, খেয়াল রাখবেন যাতে এটা বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু এটা পড়ে যাবে। আচ্ছা, এই লাইটের একটি সুবিধা হচ্ছে, এটা যেই লাইটটি দেখতে পাচ্ছেন এটা শুধু সামনে আলো দিবে, পিছনে আলো দিবে না। তো কম বাজেটের মধ্যে এরকম লাইট লাইট দিয়ে আপনি ভিডিও করতে পারেন। আমি এই মুহূর্তে এরকম আর একটি বাল্ব দিয়ে ভিডিও করছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি। তো আরেকটা লাইট যদি আমি সেট করি, এটা খুবই সহজ, এটা আমি এটার জন্য আনছি, এখানে এটার জন্য মাত্র 5 বস্তা আনছি দেখেন, আর একটা আনছি জ্যাক মাত্র 15 টাকা। এটা সেট করছি, আমার মনে হয় না যে এটা সেট করতে খুব বেশি একটা সময় লাগবে, বড় জোর 10 মিনিট সময় লাগবে। আর এই লাইটের সবচেয়ে যে ব্যাপারটা হচ্ছে মজার ব্যাপার, আপনার আশেপাশের আপনার মফস্বল শহর হোক বা যেখানে হোক না কেন, সব দোকানে আপনি এই লাইটগুলি পাবেন, এবং লাইটগুলি খুবই ভালো মানের আলো দিয়ে থাকে। এই মুহূর্তে আমি আমার DSLR ক্যামেরা দিয়ে ভিডিও করছি। তো এই এর আগে যতগুলি ভিডিও ছিল সবগুলি ভিডিওই আমি আমার আরেকটা ক্যামেরা আছে ওটা দিয়ে করা, ভিডিও কোয়ালিটি ভালোর জন্য লাইটিং যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ একটি ক্যামেরাও খুবই গুরুত্বপূর্ণ। আর এই লাইটটি আপনারা যারাই ব্যবহার করবেন, আমার মনে হয় যে মোবাইল বা DSLR বলেন যা আরও কোনো দামি কোনো ক্যামেরা হোক, সবাই এটা ইউজ করতে পারবে। বেশি কঠিন কিছু না,
এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা মূলত আমার দুটি লাইট, একটা আমার সামনে ক্যামেরার যেই স্ট্যান্ড আছে আমি দেখিয়ে দিচ্ছি, আমার হাতে ক্যামেরা আছে, আমি এটা দিয়ে ভিডিও করে আমি দেখিয়ে দেবো। এই যে এটা হচ্ছে একটা লাইট, এই যে উপরে আমার উপরে একটা লাইট, ঠিক আছে? তো এই দুইটা লাইট দিয়ে আমার এখন ভিডিও চলছে, একটু দূর থেকে দেখে ক্লিয়ার করে, যেটাও কিন্তু আমার নর্মাল কোয়ালিটির একটা ক্যামেরা। তো এই ক্যামেরার যেই দুইটা লাইটে যেই ভিডিও দেখতেছেন ঠিক এরকম হবে। এই যে আমার ভিডিও চলছে, এই যে উপরে একটা লাইট, এখানে একটা লাইট। তো আশা করছি আপনারা আমাদের ভিডিও দেখে উপকৃত হবেন। এখন এবার বলবো আমি এই লাইটের দাম কত। তো একটা লাইট দিয়ে যদি আপনি ভিডিও করতে চান, এই একটা লাইটের জন্য আপনার খরচ পড়বে হচ্ছে 570 টাকা নিছে। তো একটা লাইট নিছে 570 টাকা, শুধু লাইটের দাম এটা না, লাইটের দাম হচ্ছে এই যে এই ক্লিক কোম্পানি এর একটি বাল্ব, 200 ওয়াটের একটি বাল্ব দাম নিছে হচ্ছে আমার কাছ থেকে 470 টাকা। আমি বলছি যে একটা লাইটের দাম হচ্ছে 470 টাকা, আর সাথে যে ক্যাবেল এবং জ্যাকটা ছিল এইটা সহ নিছে আমার কাছ থেকে 570 টাকা, ঠিক আছে? তো দুইটা লাইটের জন্য, তো দুইটা লাইটে আমার খরচ হচ্ছে তো দুইটা লাইটের জন্য আমার কত খরচ গেল, 570 গুণ হচ্ছে 2, 1140 টাকা। এখন এই 1140 টাকা আপনি যে ভিডিও কোয়ালিটি পাচ্ছেন, আমার মনে হয় না যে কোনো সাব বক্সের যে খারাপ কোয়ালিটি। তবে ভিডিওর ভালো হওয়ার জন্য অবশ্যই আপনার ক্যামেরার উপর নির্ভর করতে হবে, লাইটিংটাও জরুরি, খুবই জরুরি। তো এখন একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি 1100 টাকায় বা ধরেন 1200 টাকায় ধরেন, আপনি 1200 টাকায় যদি আপনি এরকম ভালো মানের লাইটিং পান, তাহলে আপনি কি ওই 5000, 7000, 10000 টাকা দিয়ে ওই সাব বক্স বলেন বা আর বিভিন্ন লাইট আছে ওগুলা কিনবেন? আমার মনে হয় না কারো কেনার দরকার আছে। তো আমার মূলত DSLR ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি, আমার আরও একটা নর্মাল কোয়ালিটি ক্যামেরা আছে। এই এই যাবৎ যত ভিডিও, মানে আজকে কত তারিখ, 5 তারিখ, তো 5 তারিখের আগে, ডিসেম্বরের 5 তারিখের আগে যে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখবেন সবগুলো একটা নর্মাল ক্যামেরা দিয়ে করা। তো সেই ভিডিওর কোয়ালিটি তেমন ভালো ছিল না, মাত্র একটা লাইট দিয়ে করা, আর এখন আমি ভিডিও করছি দুইটা লাইট দিয়ে। আমি যে ভিডিওটি এখন আমরা আমাকে দেখতে পাচ্ছেন, তো আমার সামনে একটা লাইট আছে আর উপরে একটা আছে। তো এই যে ভিডিওর যে কোয়ালিটি আপনারা দেখছেন মাত্র 1200 টাকার মধ্যে, তো আমার মনে হয় না যে কোনো ভালো মানের সাব বক্স বা এর চেয়ে দামি কিছু কেনার দরকার আছে। আর এই প্রত্যেকটা লাইটই কিন্তু পোর্টেবল সিস্টেমে করা, পোর্টেবল বলতে একটা জ্যাক দিয়ে 5 গজ তার দিয়ে আমি আমার এই সাইডে একটা দিয়েছি সকেটের মধ্যে, আর ওই সাইডে একটা দিয়েছি। আমি চাইলে যদি লাইটটা আমার দরকার হতো এই সাইডে রাখবো, বা এই লাইটটা আমি এখানে রাখবো, খুশি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন, অথবা ঘরের কাজেও আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ফ্যাসিলিটিটা শুধু এইগুলোতেই সম্ভব, কিন্তু একটা সাব বক্স দিয়ে কিন্তু আপনার ঘরের কাজে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো এই এলইডি বাল্বের আর একটা কথা, 2 বছরের ওয়ারেন্টি আছে। তো সেই জন্য এই বাল্বটি আমার মনে হয় যে কম বাজেটের মধ্যে খুবই ভালো বাল্ব হবে। আশা করছি আপনি আমার এই ভিডিও দেখে আপনি ওই রকম অল্প দামে, অল্প খরচে আপনি লাইট কিনে ভিডিও তৈরি করতে পারবেন, এবং খুবই ভালো মানের হবে সেই ভিডিওটি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের ভিডিও যদি হলে আপনাদের ভালো হয়। তো আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও তৈরি করার। এই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার সোশ্যাল মিডিয়া বা যেখানে হোক না কেন আপনি শেয়ার করবেন, শেয়ার করে যারা এই জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ধন্যবাদ সবাইকে।